বন্ধুরা, আজকে আমরা আলোচনা করছি সাহিত্যের রূপরীতি নিয়ে। এই প্রবন্ধটি লিখেছেন হায়াত মাহমুদ। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা সেখানে দেখবে আমরা কিন্তু এই প্রবন্ধের মধ্যে অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করেছি, বিশেষ করে কবিতা এবং নাটক নিয়ে আমাদের বিশদ আলোচনা হয়েছে। তো আমরা এখন এ পর্যায়ে এসে মূলত যে বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা করব সেটি হচ্ছে ছোট গল্প। হ্যাঁ বন্ধুরা, ছোট গল্প সম্পর্কে কিন্তু আমরা খুব বেশি আমাদের জ্ঞান বা ধারণা নেই, তবে ছোট গল্প যে অনেকটাই মজাদার এটা কিন্তু আমরা অনেকেই জানি, কারণ আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে আমরা অনেক ছোট গল্পই পড়ে থাকি। তো ছোট গল্প কিন্তু আমাদের সাহিত্যে একেবারেই নতুন, সর্বকনিষ্ঠ, সর্বোচ্চ হলে 40 থেকে 50 বছর, এর বেশি হবে না। তো ছোট গল্প সম্পর্কে যদি তোমাদের প্রথমে একটা প্রাথমিক ধারণা দিই তাহলে এরকমটা বলতে হবে যে ছোট গল্প হঠাৎ করেই শুরু হবে এবং হঠাৎ করেই শেষ হয়ে যাবে, এবং যখনটা শেষ হয়ে যাবে তখন পাঠকের কাছে মনে হবে, আচ্ছা এই গল্পটা যদি আরেকটু বড় হতো, আচ্ছা গল্পটা যদি এভাবে শেষ হতো, আহ কেন এমন হলো, এটা না হলেও পারত। অর্থাৎ যত রকম নাটকীয়তা সেই সকল প্রকার নাটকীয়তা এই ছোট গল্পের মধ্যে থাকবে। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলতে চাই, ছোট গল্প মানেই কিন্তু একদমই ছোট গল্প নয়, ছোট গল্পের সংজ্ঞাগুলো একদমই অন্যরকম। তো বন্ধুরা, প্রথমে বলতে চাই ছোট গল্পের সংজ্ঞা নিয়ে কিন্তু প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি প্রামাণ্য ব্যাখ্যা দিয়েছেন। তো আমরা এখন সেই প্রামাণ্য ব্যাখ্যাটি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলবো। আর একটা কথা এখানে বলতে চাই, ছোট গল্পের জনক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো বন্ধুরা, আমরা এখন সেই প্রামাণ্য ব্যাখ্যাটি পড়া শুরু করছি। তো এখানে বলা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর আর একটি কবিতায় যা বলেছেন সেই কথাটি ছোট গল্পের প্রকৃতি সম্পর্কে এখনও প্রামাণ্য ব্যাখ্যা হিসেবে গণ্য হয়ে আসছে। তিনি লিখেছেন, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। হ্যাঁ বন্ধুরা, তার মানে হচ্ছে ছোট গল্পের যে কথাগুলো এই কথাগুলো খুব বেশি একটা কঠিন হতে পারবে না, এমনটা হতে পারবে না যে পাঠক যখন পাঠ করবে তখন সে কিছুই বুঝতে পারবে না, এরকমটা হবে না। ছোট গল্প যখন পাঠ করবে তখন যে কোনো বয়সের যে কোনো ধরনের পাঠক সেটা সহজেই বুঝতে পারবে, এবং ছোট ছোট প্রাণ অর্থাৎ আস্তে আস্তে একটু একটু করে সেই গল্পের যে দুঃখগুলো, সুখ হাসি কান্না একটু একটু করে বাড়তে থাকবে, এবং তার মধ্যে কী থাকবে, সহস্র বিস্মৃতি রাশি, অনেক স্মৃতি সেখানে কি একসাথে জমাট হবে, যেটা আমাদের প্রত্যহ যেতে ভাসি। অর্থাৎ আমাদের আশেপাশে এরকম অনেক স্মৃতি আছে যেগুলো ভেসে যাচ্ছে, সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে লেখনের মধ্যে প্রকাশ করতে হবে। হ্যাঁ, তার মধ্যে যদি দুঃখ থাকে তাহলে কি হবে, তাহলে কিন্তু তারই দু চারটি অশ্রুজল গড়িয়ে পড়তেই পারে। অর্থাৎ যদি ছোট গল্পটি এমন হয় যে মানুষের জীবনের কোনো একটি কোণে পড়ে থাকা তার একটা দুঃখের প্রকাশ হয়, তাহলে সেই গল্পটা বোধহয় আমাদেরও চোখের কোণে একটুখানি জল এনে দিতেই পারে। তো বন্ধুরা, এই যে প্রামাণ্য ব্যাখ্যাটি এটা কিন্তু এখনও শেষ হয়নি, এই প্রামাণ্য ব্যাখ্যার পূর্ণ বিশ্লেষণ তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। এই প্রামাণ্য ব্যাখ্যা যদি তোমাদের পুরোপুরি বুঝতে হয় তাহলে অবশ্যই পরের ভিডিও এবং তার পরবর্তী ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে। আশা করি সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে। আজকে এ পর্যন্তই।